যার সাথে একটা দুটো বছর নয় সারাটা জীবন কাটানো যায়। বাড়ি থেকে বেরোচ্ছি, কালকে ব্লগে তো এতটুকুই দেখেছিলে, বাকি পার্টটা এখান থেকেই তোমরা দেখা শুরু করো। তো যাব স্কুটিতে করেই গেছি, যেহেতু স্কুটিতে করেই গেছি, আমার মা সঙ্গে গেছিলো, মা একটু অন্য কাজে নামলো আর আমি বিয়েবাড়িতে গেলাম। গিয়েই দেখো সামনে কত সুন্দর ফেস্টুন ছিল, ওরা মোটামুটি অনেকক্ষণ আগেই চলে এসেছে আর সবাইকে দেখো কতটা সুন্দর লাগছে, সবাইকে খুব মিষ্টি লাগছে, এত সুন্দর সেজেছে। অলরেডি ওদের পকোড়া খাওয়া স্টার্টও হয়ে গেছে। যাই হোক, আমার কিন্তু বিয়েবাড়িতে ওই একটা জিনিস সবথেকে প্রিয়, সেটা হলো পকোড়া। এছাড়া আমি আইসক্রিম টাইসক্রিম একদমই খাই না। আর এখানে কনে রেডি হচ্ছে, তো কনে কি অসম্ভব সুন্দর লাগছে, একটা আলাদা রয়্যাল ব্রাইড লাগছে, খুব ভালো লাগছিলো। আর এখন দুজনে একটু ফটোটো তুলছি। আর ওর বিয়েটা অনেকটা তাড়াতাড়িই ছিল, গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো আমরা মানে আমি পৌঁছেছি 8:30-9টার দিকে, ওটাই অনেক দেরি হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমি একটু পকোড়া খেয়ে নিলাম আর তার সঙ্গে আমার বরকে ভীষণ মিস করছে। আর এখানে বিয়ের পুরো মানে রেডি হয়ে গেছে, এবার কনে আসবে, বিয়ে হবে হবে এরকমই একটা ব্যাপার, তো সবাই এসছে, সবাইকে ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, কয়েকদিন তোমাদের সঙ্গে আমি বিয়ের ব্লগগুলো মানে পোস্ট করছি, আর সত্যি বলতে আমার ব্লগও তেমন বানানো হয়নি। কাল বা পরশু থেকে আবার রেগুলার ব্লগ আসবে, আবার পুরনো লাইফে ফিরে যাব। যাই হোক, আবার অনেক কিছু প্ল্যানিংও আছে, তোমাদের দাদাভাই বার্থডে আছে খুব সামনে, কী কী করবো না করবো সবই তোমরা দেখতে পাবে। আর তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিও দেখো। আর এখানে কোণে বসে সারাদিন তো কিছুও খায়নি, তাই ওকে একটু ওআরএস দেওয়া হয়েছিলো, ওআরএসটাই বসে খাচ্ছে। বিয়েবাড়ি হতে মানে বিয়ে ওদিকের কাজকর্ম শুরু হচ্ছে, আর এখানে আমরা সবাই বসে একটু বরকনের সিংহাসনে বসে আমরা একটু ফটো তুলে নিলাম। তনুশ্রী, আমি, মৌমিতা, আমরা সবাই মিলে বেশ অনেকগুলোই ফটো তুলেছি। মোটামুটি সবাই তো আমাদের প্রায় বিয়ে হয়ে গেছে, আমাদের বান্ধবীদের মধ্যেই সুজি এখনও বাকি ছিল, ও চলে যাবে, পরপর আমাদের সব উইকেটগুলো পড়েই যাচ্ছে, মানে কি বলবো। আর আমাদের আনম্যারিড বান্ধবীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। আর এখানে দেখো সবাইকে এত মিষ্টি লাগছে, আর আটজন যে লেহেঙ্গা পরে যাদেরকে দেখছো, ওরা মৌমিতার মাসির মেয়ে, সুমি সাথী মানে। আর পুরো বিয়েবাড়ির মানে যে সাজানোটা এত ভালো লেগেছে, খুব সিম্পলের উপরে খুবই সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, খুব সুন্দর হয়েছে। সেই আশাতে দিন
যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চায় ভালোবাসি তোমায় 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 ভালোবাসি চোখ তুলে দেখো না কে এসেছে রে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুমি যে আমার তাই তো কাছে এলাম আমার